সম্মানিত দর্শক, আরিয়ানের সঙ্গে কথাবার্তার সূত্রেই চাষকি কন্যা অনন্য তালব, এনসিবির সূত্রের দাবি। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু এক অর্থে অভিনেত্রীর সঙ্গেও হোয়াটসঅ্যাপে মাদক সংক্রান্ত কথাবার্তা বলেছিলেন আরিয়ান খান। বুধবার সেই কথোপকথনের তথ্য প্রমাণ আদালতের কাছে জমা দেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তারপরে মাদক কাণ্ডে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে আচমকা অভিনেতা চাষকি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের পাণ্ডার বাড়িতে এনসিবির তল্লাশি। শুধু তাই নয়, স্টুডেন্ট অব দি ইয়ার 2 নায়িকাকে এনসিবির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। এনসিবির এক আধিকারিক সাংবাদিকদের বলেন, কাউকে তলব করা মানেই তিনি অপরাধী নন, জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়। অনন্যাকেও সেজন্যই ডাকা হয়েছে। কিন্তু একই সঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে দাবি, আরিয়ানের সঙ্গে যে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়া গিয়েছে তিনি অনন্যা, আর সেই সূত্র ধরেই এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদের ডাক। কিন্তু এনসিবি এখনো তেমন কিছু জানায়নি। আরিয়ানের ঘটনার সঙ্গে অনন্যাকে জিজ্ঞাসাবাদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে এখনো মুখ খোলেননি আধিকারিকরা। শোনা যাচ্ছে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে নিজেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রশ্নাবলী। বৃহস্পতিবারই তার বান্দার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অনন্যা মোবাইল, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী। এছাড়াও সেখান থেকেই উদ্ধার করা হয় বেশ কিছু জিনিসপত্র। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকে উঠে এসেছে অনন্যার নাম। এনসিবির তরফ থেকে জানা যায় যে অনন্যার সঙ্গে বেশ অনেকবারই ড্রাগ নিয়ে কথা হয়েছে আরিয়ানের। মোবাইল চ্যাটে তাকে অ্যানি বলে সম্বোধন করেছেন আরিয়ান। বরাবরই চাষকি পাণ্ডে ও শাহরুখ খানের সম্পর্ক বেশ ভালো, ছোট থেকে একে অপরের বন্ধু অনন্যা ও আরিয়ান। অনন্যাকে অ্যানি বলে সম্বোধন করেন আরিয়ান। এক অভিনেতার সঙ্গে আরিয়ানের মাদক নিয়ে কথাবার্তার তথ্য গতকালই এনসিবির তরফ থেকে পেশ করা হয়েছিল আদালতে। তবে কে সেই অভিনেতা সে ব্যাপারে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশির পরই অনুমান করা যায় যে আরিয়ানের সঙ্গে অনন্যার চ্যাটের কথাই হয়তো উল্লেখ করা হয়েছে এই চ্যাটে। কথোপকথনের তথ্য অনুযায়ী বেশ অনেকবারই মাদক নিয়ে কথা হয়েছে তাদের দুজনের মধ্যেই। সম্মানিত দর্শক, আরিয়ান ও অনন্যাকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।